আজ আমরা একটি গ্যাস স্টোভ রিপেয়ার করবো সমস্যা হলো এই গ্যাসের চুলা যখন অন করা হয় তখন আগুন ঠিকই জ্বলে কিন্তু ধপ করে আবার অফ হয়ে যায় তখন নিচের দিকে আগুন ছড়িয়ে যায় চুলার ভিতরের সাইডে আগুন ছড়িয়ে যায় তো আমরা বান্নার খুলছি বান্নার খুলে আমরা চেক করবো কী কারণে এমন সমস্যা হচ্ছে এবং এই চুলাটি খুব বেশি সময় অন থাকে না সামান্য তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অন থাকে খুব বেশি তাপ হয় না এবং খুব আগুন আজ হয় না অর্থাৎ খুব বেশি আগুন জ্বলে না কিন্তু তারপরেও ধপ করে অফ হয়ে যাচ্ছে এবং দেখেন আমরা বার্নার খুলে নিয়েছি এবং আগুন নিচের দিকে চুলার ভিতরের দিকে ছড়িয়ে যাচ্ছে বার্নারের ভিতরে দেখেন কী পরিমাণ ময়লা জমেছে এই লোহার গুঁড়ো এবং ময়লা জমে গুঁড়ো হয়ে গেছে অর্থাৎ আমরা বার্নারটা পরিষ্কার করব। তো বার্নারের যে অবস্থা দেখছি তা খুব ভালো নয় এর সাইট ফেটে গেছে লিকেজ হয়ে গেছে সাইট লিক হয়ে গেছে এবং তলার দিকটাও খুব বেশি ভালো অবস্থায় নেই তো আমরা বার্নার পরিষ্কার করে আরেকবার ফিটিং করব এবং চুলা অন করে দেখব কাঙ্ক্ষিত পরিমাণ তাপ আমরা পাই কি না এবং যে সমস্যাটি ছিল চুলা ধপ করে অফ হয়ে যেত হঠাৎ করে অফ হয়ে যেত তা হচ্ছে কি না আমরা চেক করব। তার আগে আমরা বার্নার পরিষ্কার করছি দেখেন উপরে যে ঢাকনা রয়েছে বা ক্যাপ রয়েছে বা প্লেট রয়েছে বার্নার প্লেট সেগুলো জাম হয়ে রয়েছে দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে ফলে এই চুলাটির বয়স হয়ে গেছে এবং বান্নারের ভিতরে কি পরিমাণ ময়লা জমে আছে দেখেন কখনোই পরিষ্কার করা হয়নি দেখেন কি পরিমাণ ময়লা জমেছে তো ভেতরের যে ময়লাগুলো আমি হ্যামার দিয়ে আস্তে আস্তে টোকা দিচ্ছি বাড়ি দিচ্ছি যাতে ময়লাগুলো ছেড়ে দেয় এবং পড়ে যায় দেখেন একটি কাঠি ব্যবহার করে আপনারা প্রত্যেকটা বান্নারের ময়লা পরিষ্কার করতে পারেন তো কাঠির সাথে আপনারা চাইলে কিছু বেঁধে দিতে পারেন আবার যদি ভিতরে থেকে না যায় সেইভাবে পরিষ্কার করতে হবে ফিতা ব্যবহার করতে পারেন কাঠির সাথে যাতে বান্নার পরিষ্কার করতে সুবিধা হয় অথবা আপনারা ধুয়ে ফেলতে পারেন পানি ব্যবহার করে তাহলে ময়লা পরিষ্কার হয়ে যাবে দেখেন আমি কতটুকু ময়লা বের করেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এতটুকু ময়লা যদি বার্নারে ভেতর থাকে তাহলে কখনোই গ্যাসের চুলা ভালোভাবে সার্ভিস দেবে না বা জ্বলবে না দেখেন আমি আস্তে আস্তে ময়লাগুলো বের করে দিচ্ছি দেখেন আমি ময়লা বের করেছি এবং ময়লা পরিষ্কার করার পর আমি বার্নার আবার সেট করব তো চেক করার জন্য আরেকবার আমি বার্নার সেট করে নিচ্ছি বান্নার খুব সহজেই সেট করা যায় ওই যে নজেল রয়েছে দুটো নজেল ওই নজেলের সাথে বার্নারের যে দুটি গ্রুপ রয়েছে তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে দেখেন আমি স্ক্রু হালকা টাইট করছি দুটি স্ক্রু টাইট করব এবং আমি রেগুলেটর সিলিন্ডারের সাথে সংযুক্ত করে চুলা অন করব এবং চেক করব যে কোনো প্রকার সমস্যা রয়েছে কি না তো আরও সমস্যা রয়েছে এই চুলাটির সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা বাড়িতে নিজে থেকেই এ ধরনের রিপেয়ারিং কাজ করতে পারবেন গ্যাসের চুলার যে সমস্যা হোক আপনারা নিজে থেকেই রিপেয়ারিং করতে পারবেন তো যেহেতু এটা সেফটি সম্পর্কে একটু সচেতন থাকতে হয় গ্যাস লিকেজ হয় কি না তো গ্যাস পাইপ আমরা খুলব এবং ওই যে ম্যাগনেট রয়েছে বা মেশিন রয়েছে তা খুলব কারণ সেখানে একটি সমস্যা রয়েছে তো প্রথমে আমি চালু করছি দেখেন হঠাৎ করে এই যে কিভাবে আগুনটা জ্বললো দেখেন এবং কাঙ্ক্ষিত পরিমাণ রেজাল্ট আসেনি দেখেন আস্তে আস্তে ধপ করে বন্ধ হয়ে যাবে দেখেন বন্ধ হয়ে গেছে এবং একটি শব্দ হয়েছে যেহেতু আমি নয়েজ রিমুভ করে দিয়েছি শব্দ শোনা যায়নি এই যে দেখেন আমরা ম্যাগনেট বা মেশিনের পাইপ খুলে নিচ্ছি এবং এই যে রাবার গ্যাসকেট খুলেছি দেখেন আপনারা ভিতরে একটু খেয়াল করুন মেশিনের ভিতরে কী পরিমাণ এই যে ময়লা জাম হয়ে রয়েছে গুঁড়া গুঁড়া ময়লা এটা গ্যাসের ময়লা হতে পারে অথবা পাইপের ভিতরে যে ময়লাগুলো জমে সেগুলো এই মেশিনে দেখেন এই যে ময়লা জাম হয়ে রয়েছে এই ময়লার কারণে গ্যাস প্রবাহ সঠিকভাবে দিতে পারছে না এই যে বান্নারের ভিতরে দেখেন মেশিন ঠিকভাবে কাজ করছিল কিন্তু এই ময়লা থাকার কারণে এবং যেহেতু বান্নার ক্ষতিগ্রস্ত হয়েছে বান্নার লিক হয়েছে এ কারণে ভেতরে আগুন ছড়িয়ে যায় এবং ধপ করে অফ হয়ে যাচ্ছে দেখেন আমরা একটি চিকুন তার ব্যবহার করে পরিষ্কার করে দিয়েছি এবং গ্যাসকেট রাবার গ্যাসকেট সঠিক স্থানে রেখে আমরা পাইপ ফিটিং করে দিচ্ছি ম্যাগনেটের সাথে বা মেশিনের সাথে দেখেন ফিটিং করে দিয়েছি দুটি স্ক্রু ছিল আমরা টাইট করে আটকে দিয়েছি তো এ পর্যায়ে আমরা আরেকবার চেক করব দেখেন আগুন ভিতরে ছড়িয়ে গেছে আপনারা খেয়াল করুন ভেতরে গ্যাস স্টোভের নিচের দিকে আগুন ছড়িয়ে এবং ধপ করে অফ হয়ে যায় দেখেন আমি একটি বার্নার কিনবো এই কারণে মার্কেটে আসছি এখানে বার্নার অথবা ম্যাগনেট বা মেশিন সব রকম আইটেম বা পার্টস পাওয়া যায় দেখেন বার্নারের নিচের সাইড কিভাবে লিক হয়েছে এবং বার্নারের যে ক্যাপ বা প্লেট তা দেখেন অনেকটা ভেঙে গেছে এবং ফাঁকা হয়ে গেছে ফলে এখান থেকে গ্যাস লিকেজ হচ্ছে এবং আগুনটা চুলার ভিতরে নিচের দিকে ছড়িয়ে যাচ্ছে দেখেন আমরা মার্কেট হতে এই বার্নারটি নিয়ে আসছি যার সেট আমাদের কাছ থেকে তিনশো টাকা নিয়েছে এই যে আমরা ক্লাম নিয়ে আসছি কারণ পুরাতন ক্লাম ব্যবহার করা যাবে না দেখেন আমরা কীভাবে ক্লাম ফিটিং করছি তো প্রত্যেকটা পার্টস সাইজ অনুযায়ী মার্কেটে কিনতে পাওয়া যায় আমি বার্নার নিয়ে গিয়েছিলাম এ কারণে আমি মিলিয়ে নিয়ে আসছি দেখেন ওই যে নজলের সাথে বান্নারের একাংশ ঢুকে যাবে এই যে নজেলের সাথে স্প্রিং রয়েছে এভাবে চাপ দিলে নজেলের ভিতরে ঢুকে যাবে দেখেন এই যে সুন্দরভাবে আটকে গেছে দেখেন এ পর্যায়ে আমি স্ক্রু দিয়ে সুন্দর করে বান্নারটি ফিটিং করে দেব তো পূর্বে যেমন ছিল ওইভাবে আমি ফিটিং করে দিচ্ছি তো সমস্যা ছিল মূলত বান্নার ফেটে গিয়েছিল। নিচ থেকে লিক ছিল এজন্য গ্যাস চুলার নিচের দিকে ছড়িয়ে যাচ্ছিল এটা মূলত দুর্ঘটনা ঘটার কারণ হতে পারে এ কারণে আমি বান্নার পরিবর্তন করেছি যেহেতু গ্যাস এখানে সেফটি প্রয়োজন রয়েছে তো যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এ কারণে আমি বান্নার পরিবর্তন করেছি আর যেহেতু মেশিনের ভিতরে আমি খুলে দেখেছি গুড়া ময়লা ছিল আমি পরিষ্কার করে দিয়েছি ফলে সঠিক পরিমাণে পেশার থাকবে গ্যাসের প্রেশার সঠিক পরিমাণে থাকলেই এই বার্নার থেকে সঠিকভাবে তাপ পাওয়া যাবে যেহেতু নতুন বার্নার ফিটিং করেছি দেখেন এবার আলোর টেস্টটা দেখেন এবং আলোটা আস্তে আস্তে নীল হয়ে যাবে আমি ওই যে নজেল রয়েছে ওই নজেলের যে গ্রুপ রয়েছে তা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এর যে তাপ বা আগুনের শিখা আস্তে আস্তে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এটা নীল আলোয় বা নীল আগুনে পরিণত হবে আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন